আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বালকের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয়। তো উইন্ডোজ ইনস্টলেশনের জন্য আমাদের প্রথমে পেনড্রাইভটি কানেক্ট দিয়ে নিতে হবে। তো পিসিটি অন করলে আমাদের বুটমেন্টে যেতে হবে। বুটমেন্টে যাওয়ার জন্য তো এইচপি যেহেতু ব্যবহার করছি, আমরা F9 চাপবো। তো এক একটা পিসির জন্য একরকম। তো এখানে আমরা প্রথমে আমাদেরকে ইউএসবি হার্ড ড্রাইভ সিলেক্ট করতে হবে। যদি আমরা সিডি ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের সিডি ডিভিডি ড্রাইভ সিলেক্ট করতে হতো। তারপর লোড নেবে, যে কোনো একটা বাটন চাপতে হবে। চাপার পর এই অবস্থায় আসবে, এটা লোড নেবে। লোড নেওয়ার পর ইনস্টলেশন শুরু হবে। আমরা দেখছি এখন লোড নিচ্ছে। তারপর দেখতে পাচ্ছি যে উইন্ডোজ 8-এর একটি স্ক্রিন আসছে। আমরা এই সেটিংগুলোতে নেক্সট, ইনস্টল নাও, সেট আপ ইজ স্টার্টিং। এরপর ডিস্ক ড্রাইভগুলো আসবে। আমাদের সি ড্রাইভে আমরা এর আগে উইন্ডোজটা ইনস্টল দিয়েছিলাম, সেটি আসলে ফরম্যাট দিতে হবে। আর সেটি দুটি পার্ট থাকবে, দুইটা দিকে ফরম্যাট দিয়ে তারপর ডিলিট করতে হবে। তো এখন এর আগে লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, নেক্সট। তারপর কাস্টম দিলাম, আমরা চাইলে ওটাও দিতে পারতাম। তো এখানে যে প্রথমে ডিস্ক ড্রাইভ 0 পার্টিশন 1 সিস্টেম রিজার্ভ, এটাকে আমরা ফরম্যাট দেবো। তারপর পরেরটাকে ফরম্যাট দিয়ে ডিলিট, প্রথমটা ফরম্যাট দিলাম। তারপর আবার ডিলিট, তাহলে দুটা দেখতেছি টোটাল স্পেস ফ্রি স্পেস সমান হয়ে গেল। এটা আবার ফরম্যাট, তারপর ডিলিট। এখন দুটা মিলে একত্রিত হয়ে যাবে, অর্থাৎ আমার সি ড্রাইভের সব মিলে 50.8 GB। এখন নেক্সট, আর বাকিগুলো তো আমার অন্যান্য ড্রাইভ। এরপর উইন্ডোজের ফাইলগুলো কপি হতে থাকবে। কিছুক্ষণ সময় নেবে সম্পূর্ণ কপি হওয়ার শেষ। দেখছি 96% 100% হবে। হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 97% 100% হয়ে গেছে। তারপর বাকিগুলো আস্তে আস্তে ইনস্টল হবে, ইনস্টলিং ফিচার, ইনস্টলিং আপডেট, তারপর ফিনিশ আপ। এবং আমাদের এখন যে কাজটি করতে হবে, একটু আর অল্প কিছুক্ষণের মধ্যে পিসিটি রিস্টার্ট নেবে, যেহেতু সম্পূর্ণ কপি করা শেষ। তারপর আমাদের সাথে সাথে পেনড্রাইভটি খুলে ফেলতে হবে। খুলে ফেলাটা ভালো, আসলে সব ল্যাপটপে হয় না বা সব পিসিতেই এটা সেটিং আছে। তো কিছু কিছু সময় অটো আবার বুট মেনু থেকে শুরু হয়। তো 10 সেকেন্ডের মধ্যে এখন রিস্টার্ট নেবে, আমরা দেখছি। তো পিসি রিস্টার্টের সাথে সাথে পেনড্রাইভটি খুলে ফেললাম। দেন পিসি রিস্টার্ট নেওয়ার পর আমাদের আর কোনো তেমন কোনো কাজ নেই, এখন বাকিটা কাজ অটো হবে। তারপর কিছু সেটিং আছে, আমরা দেখতে থাকি। লোডিং নিচ্ছে, গেটিং ডিভাইস রেডি, অর্থাৎ উইন্ডোজটি ইনস্টল হচ্ছে। হ্যাঁ, 28% হওয়ার পর 30% এভাবে হতে থাকবে। 90% হয়ে গেছে, দেন 100%, এখন গেটিং রেডি। উইন্ডোজটা আবার রিস্টার্ট নিল, রিস্টার্ট নেওয়ার পর লোড নিচ্ছে আবার। একটু সময় লাগবে। হ্যাঁ, এখন হয়ে গেছে। এখন আমাদের কিছু সেটিং আছে। তো এখানে প্রথম পিসি নেম দিতে হবে। আমরা কি পিসি নেম দিলাম, কি দেওয়া যায়, যেমন একটা কেন একটা কিছু দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন, আপনার নিজের নাম বা যেটাই হোক দিতে পারেন। পিসি নেম দেওয়ার পর কোনো একটা কালার চুজ করতে পারি আমাদের পছন্দ মতো। এটা বড় চেঞ্জ করা যাবে, এটা কোনো সমস্যা না। তো আমরা একটা দিলাম, দেওয়ার পর নেক্সট, নেক্সট যাওয়ার পর এখানে ওয়াইফাই এর একটা ইয়ে আসছে, পেয়েছে, আমরা স্কিপ দিয়ে দিলাম। দেন তারপরে এখানে দুইটা সেটিং আছে, এক্সপ্রেস সেটিং, কাস্টমাইজ। আমরা কাস্টমাইজেই গেলাম, আপনাদের ইচ্ছা এক্সপ্রেস সেটিংও দিতে পারেন। ওই যে কাস্টমাইজ, আমরা কাস্টমাইজে দিচ্ছি। এক্সপ্রেস সেটিং এ কি কি সুবিধা এগুলো লেখা আছে, সমস্যা নেই। এখানে উইন্ডোজ আপডেটের কথা বলেছে, আমরা উইন্ডোজ আপডেটটা দিয়ে দেবো, যে নেভার আপডেট।
done. তো আমরা উইন্ডোজ আপডেট চাচ্ছি না, তারপর আমরা নেক্সট 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 চেপে যাব। দেন আমাদের এখন দিতে হবে ইউজার নেম, আমরা একটা ইউজার নেম দিলাম, আপনারা আপনাদের মতো করে দেবেন। তারপর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম যেটাতে আমরা পিসিতে লগ ইন দেবো, পাসওয়ার্ডটা আবার দিতে হবে। এবং এরপর পাসওয়ার্ডটা হিন্ট দিতে হবে, হিন্টটা হবে এমন যেটা দেখে আমি মনে করতে পারবো যে পাসওয়ার্ডটা কি, যদি কখনো ভুলে যায়। হ্যাঁ, কোনো একটা দিলাম, আপনার ইচ্ছা যে কোনো কিছু দিতে পারেন, যে পাসওয়ার্ড সাথে মিল থাকতে হবে তাও কিন্তু না, যেটা দেখে আপনি মনে করতে পারবেন এক্স্যাক্টলি পাসওয়ার্ডটা কি। আমরা একটু দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট। তো এখানে আরেকটা বিষয় যেটা, যে পিসি নেম আর ইউজার নেম এক হওয়া যাবে না, হ্যাঁ চেঞ্জ করতে হবে। আমরা চেঞ্জ করে দিলাম যেহেতু পিসি নেম জাফরিন দিয়েছেন, তো এখন ফাইনালাইজে সেটিং হওয়ার পর আমার ডেস্কটপটি ওপেন হয়ে যাবে। তো আসলে বন্ধুরা এভাবেই উইন্ডোজ সেট আপ দিতে হয়, আমরা যত পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।